আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রবলেম সলভিং এ সবাইকে স্বাগতম। ফ্লুইড মেকানিক্সের উপর আমরা এখন একটা প্রবলেম সলভ করব, ফ্লুইডের ভিসকোসিটির কনসেপ্টের উপর বেস করে। তো এখানে আমার একটা বেল্ট দেওয়া আছে, যেটা হচ্ছে ওয়াটারকে টাচ করে মুভ করতেছে 10 মিটার পার সেকেন্ড স্পিডে। এই বেল্টের লেন্থ হচ্ছে আমার 4 মিটার, এটার উইথ, যেটা আমরা একটা টপ ভিউ দেখি, এটা হচ্ছে আমার সাইড ভিউ, এখানে টপ ভিউ দেখি বেল্টার, একটু অল্প একটু অংশ কেটে নিয়ে। এটার উইথ দেওয়া আছে হচ্ছে আমার 60 সেন্টিমিটার। আমার এখানে ওয়াটার যে ফিল্মটা আছে, গ্যাপটা, এই গ্যাপটার গ্যাপটা হচ্ছে 2 মিলিমিটার। তো আমাকে বের করতে হবে যে এই যে আমি ওয়াটারকে টাচ করে এই বেল্টটাকে ঘোরাচ্ছি, এর জন্য কি পরিমাণ আমার হর্স পাওয়ার লাগবে এই বেল্টটাকে ঘুরাইতে। ঠিক আছে, তো এখানে আমরা জানি যে ফ্লুইডের ভিসকোসিটি মানে কি, ফ্লুইড বাধা দেয় কোনো কিছুকে, রেজিস্ট করে। তো রেজিস্টটাকে আমি যে রেজিস্ট্যান্সের এগেনস্টে কোনো কিছু মুভ করাই, তাহলে অবশ্যই আমাকে সেখানে এনার্জি প্রোভাইড করতে হবে, পাওয়ার দিতে হবে। তো এটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো আমরা জানি হচ্ছে যে পাওয়ার ক্যালকুলেশন কীভাবে করি। পাওয়ার মানে হচ্ছে, আমরা জানি যে পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে আমার ফোর্স টাইমস হচ্ছে আমার স্পিড, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। তো এখন আমরা ফোর্স কীভাবে ক্যালকুলেশন করব। ফোর্স ক্যালকুলেশন করার আগে এখানে আমার যে ভিসকোসিটির জন্য যেখানে একটা শেয়ার স্ট্রেস ডেভেলপ হচ্ছে, সেটা আমরা আগে ক্যালকুলেশন করি। তো এটার জন্য আমরা এখানে যে আমার ভেলোসিটি প্রোফাইলটা হবে সেটা এঁকে নেই। তো যখন আমার এই উপরের বেল্টটা মুভ করবে, তখন বেল্টের সাথে যে লেগে থাকা যে আমার মানে পানিটা আছে, ওয়াটারটা আছে, সেটা কিন্তু ওই বেল্টের স্পিডে, মানে সমান স্পিডে মুভ করবে। আর নিচের যেটা থাকবে সেটা নো স্লিপ কন্ডিশনের জন্য, সেটা কি স্থির থাকবে। তো মোটামুটি এখানে যদি আমরা দেখি যে ভেলোসিটি প্রোফাইলটা এরকম আসবে, যে উপরে এটুক হবে কি 10 মিটার পার সেকেন্ড। তো চিন্তা করি আমরা এটাকে 10 মিটার পার সেকেন্ড, তো এটা হচ্ছে আমার ভেলোসিটি প্রোফাইল, কম বেশি নিচে হচ্ছে 0। তো এখন যদি আমার ভেলোসিটি প্রোফাইল থেকে আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা বের করে চাই, তাহলে কত হবে এটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমার ডিইউ ডিওয়াই যদি হয়, তাহলে এখানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কীভাবে বের করবো। আমরা বের করবো হচ্ছে এখানে ভেলোসিটি কত, উপরেটা হচ্ছে আমার 10, সো ইউ জাস্ট দিলাম, এখানে ডিস্টেন্স হচ্ছে এইচ দিলাম, চিন্তা করি এটা আমরা এইচ চিন্তা করি, তাহলে ইউ বাই এইচ মোটামুটি। তো ইউ এর ভ্যালু কত আমার এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এখানে এইচ দেওয়া আছে, গ্যাপটা দেওয়া আছে কত, 2 মিলিমিটার। সো এখানে মিলিমিটারটা আমরা মিটারে কনভার্ট করে নিই। হ্যাঁ, তো আমরা হিসেব করি তাহলে কত পাবো এটা, 5 মোটামুটি কত, 5000 পাবো, 5000 পার সেকেন্ড শুধুমাত্র। তো এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। এখন আমাকে যদি আমার টর্ক, মানে টর্ক না, আগে যদি আমার স্ট্রেসটা হিসাব করে চাই যে শেয়ার স্ট্রেস এখানে কত ডেভেলপ হচ্ছে ভিসকোসিটির জন্য, তো এখানে আমার লাগবে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, ভিসকোসিটি যেমন একটা কনস্ট্যান্ট মিউ, সেটা লাগবে। তো এখানে আমার 10 ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে, টেম্পারেচার বলছে যে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস, আমার ওয়াটার বলছে। সো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটারের জন্য আমার ভিসকোসিটি হচ্ছে 1.308 টাইমস 10⁻³ নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তো এই ভ্যালুটা আমরা বইয়ের অ্যাপেন্ডিক্স থেকে পাবো। বইয়ের অ্যাপেন্ডিক্সে একটা গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফের মধ্যে আমার ওই গ্রাফ থেকে আমরা কিন্তু এই মিউর ভ্যালুগুলো রিড করতে পারি। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানকার শেয়ার স্ট্রেসটা ক্যালকুলেশন করি, শেয়ার স্ট্রেস কত ডেভেলপ হচ্ছে, তাহলে কত হবে মিউ ডিইউ ডিওয়াই। সো সব ভ্যালু বসাই দিই, তাহলে আমি ক্যালকুলেশন করি, তাহলে কত আসে, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমার মিউ, ক্যালকুলেশন করলে 6.34 নিউটন পার মিটার স্কোয়ার আসবে। তো এটা হচ্ছে আমার টাওয়ের, মানে শেয়ার স্ট্রেসের সেটার ভ্যালু। তাহলে এখানে যেটা ফোর্স চিন্তা করি যে শেয়ার স্ট্রেসের জন্য ফোর্স কতটুকু হবে, তাহলে ফোর্স হবে আমার স্ট্রেস টাইমস হচ্ছে এরিয়া, কোন এরিয়া, বেল্টের যে আমার ফ্ল্যাট এরিয়া যেটা, সেটা যেখানে মানে টপ ভিউটা দেখতেছি, তো এখানে এটা তো আমি অল্প একটা অংশ নিছি, সো পুরো যে অংশটা আমি যে টপ ভিউ থেকে যে এরিয়াটা পাবো সেই এরিয়াটাই কিন্তু এখানে হবে, জাস্ট নিচের বেল্টের অংশটুকুর জন্য। তো এরিয়া যদি আমরা চিন্তা করি কতটুকু হবে, আচ্ছা এটা ভ্যালুটা বসাই দিই, এটা হচ্ছে 6.34 টাইমস হচ্ছে আমার এর ভ্যালু কত, এ হবে তাহলে এখানে আমার এটার ওয়েট হচ্ছে আমার 60 সেন্টিমিটার বলা আছে, তো এটা আর লেন্থ হচ্ছে 4, তাহলে 4 টাইমস 60 সেন্টিমিটার কনভার্ট করলে 0.6 হবে। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে আমার ফোর্সটা আসছে 6 পয়েন্ট এত, আচ্ছা তাহলে গুণ করে দিলে 15.69, তাহলে আসতেছে হচ্ছে এটা আমি গুণ করে দিলে 15.69
সিক্স, আচ্ছা নিউটন যেটা আসবে। তো এখন যদি পাওয়ার হিসেব করি তাহলে পাওয়ার কত, পাওয়ার পি ইজুকালটা আমরা জানি হচ্ছে প্রথমে যে এফ টাইমস হচ্ছে ইউ, তাহলে আমরা এফ পেয়ে গেছি, রেজিস্টিভ যে ফোর্স সেটা পেয়ে গেছি, আর ইউ এখানে কত ভ্যালোসিটি হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড। সো সবগুলো যদি বসাই দেই তাহলে 15.696 টাইমস হচ্ছে 10, তাহলে কত আসতেছে 6.96 আসতেছে, 10 দ্বারা গুণ করে দিলে এত কি ওয়াট এটা। তো এটাকে আমরা যদি হর্টস পাওয়ারে কনভার্ট করি তাহলে এটা কত আসে, হর্টস মানে হচ্ছে আমার যদি আমি 746 দ্বারা ভাগ করি তাহলে 156.96 ভাগ 746, এটা আসতেছে আমার 0.21 এইচপি হর্টস পাওয়ার। তাহলে আমার যে পাওয়ার আনসার কত, পাওয়ার ইজ ইকুয়াল টু 0.21 এইচপি। তো এটি হচ্ছে আমার আনসার, যে আমার এটাকে যদি এই বেলটাকে যদি আমি মুভ করতে চাই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে, তাহলে আমাকে 0.21 হর্টস পাওয়ারের কম্পক একটা এখানে মোটর লাগাইতে হবে, তাহলে এটা ঘুরতে পারবে। তো আশা করি আমরা বুঝতে পারছি, এরপরে আমরা নেক্সট আর একটা প্রবলেম সলভ করবো।